वेलकम बैक टू दिस चैनल ज्योग्राफी विद बिमल। আমি আজি আমাৰ জিওগ্ৰাফিৰ অন্তৰ্গত কোয়ান্টিটেটিভ জিওগ্ৰাফি বুলি কয় অৰ্থাৎ ষ্টেটিষ্টিকেল মেথডছ তাৰে এটা চ্যাপ্টাৰ আছে সেন্ট্ৰেল টেণ্ডেন্সি কেন্দ্ৰীয় প্ৰৱণতা। আৰু এই সেন্ট্ৰেল টেণ্ডেন্সিৰ তিনিটামান মেজাৰ্ছ আছে মিন মিডিয়ান আৰু মোড। তাৰে আজি মিনটো আমি আজি ইয়াতে চাম কেনেকৈ কেলকুলেট কৰা হয়। মই অতি সহজভাৱে বুজাবলৈ চেষ্টা কৰোঁ আৰু তোমালোকে যদি কমপ্লিট ভিডিঅ'টো চোৱা মই অন্তত শিয়'ৰ যে মিন কেনেকৈ কেলকুলেশ্যন কৰিব লাগে ফ্ৰম ডিফাৰেণ্ট টাইপছ অফ ডাটাজ সেইখিনি আমি বুজিবলৈ একো বাকী নাথাকিব। গতিকে দেৰি নকৰি ষ্টাৰ্ট কৰোঁ যে মিন মানে এভাৰেজ। চিম্পল এভাৰেজ কাক কয় এইটো আমি জানো, তথাপিও মই জাষ্ট একবাৰ দেখাই দিছোঁ এৰিথমেটিক মিন বা যিটো এভাৰেজ বুলি কয়। ইয়াতে আমি কেলকুলেশ্যন কৰিব যাওঁতে আমি তিনি ধৰণৰ ডাটা পাম, ইণ্ডিভিজুৱেল ডাটা, ডিস্ক্ৰিট ডাটা আৰু কণ্টিনিউৱাছ ডাটা, বা ইণ্ডিভিজুৱেল ছিৰিজ, ডিস্ক্ৰিট ছিৰিজ আৰু কণ্টিনিউৱাছ ছিৰিজ অৰ গ্ৰুপ ডাটা। অ'কে, এই ডাটাবিলাকৰ চিম্পটম মই লাহে লাহে কৈ যাম। এতিয়া প্ৰথমতে আমি চাওঁ যদি ইণ্ডিভিজুৱেল, এইটো ইণ্ডিভিজুৱেল বুলি কয়, দিছ ইজ কল ইণ্ডিভিজুৱেল ডাটা। কিয় ইণ্ডিভিজুৱেল ডাটা? এই প্ৰত্যেকটা নম্বৰ 10, 20, 30, 15 হোৱাট এভাৰ ইট, এই প্ৰত্যেকটা নম্বৰ মানে কি এটার লগত এটার কোনো লিংক নাই, দে আর অল ইন্ডিভিজুয়াল। ওকে, গতিকে ইয়াক মানে কি কয় ইন্ডিভিজুয়াল বুলি কয়, রাইট? এতিয়া এই ইন্ডিভিজুয়াল ডাটাৰ পৰা সিম্পল যেটো এভারেজ আমি যেটো গড়ে বুলি কওঁ, হ্যাঁ, যে ইয়াতে ধরে লওয়া হল যে এইকেইটা মার্কস 10, 20, 30, 15, 25 ইয়ার গড় আমি ওলাব লাগে। ভেরি সিম্পল, এইটো একচুয়ালি নকলেও হয়, তথাপিও জাস্ট মই আরম্ভ যেহেতু কৰিছো ফ্রম দ্য ভেরি বিগিনিং মই স্টার্ট কৰিছো। ওকে, গতিকে এই গোটেইকেইটা প্লাছ কৰিলে কিমান হ'ব 105 105ক আমি 6 ডিভাইড কৰিলে 17.5, এইটো আৰু বুজিবলৈ চাগে বাকী নাই। নেক্সট আমি আহোঁ যে মিনেই হয় ডিস্ক্ৰিট ছিৰিজ। এতিয়া ডিস্ক্ৰিট ছিৰিজটোৰ মানে নমুনাটো কেনেকুৱা, হা, তাৰ কেনেকুৱা মানে ধৰণৰ আমি পাম? এটা ছিকুৱেঞ্চত আহে এইটো মাৰ্কছটো, এটা নিৰ্দিষ্ট ইণ্টাৰভেল বা এটা ছিকুৱেঞ্চ বা এটা গঠত আহে। যেনেকৈ ইয়াতে এইটো এইখিনি দিয়া থাকিব দেই, এই মার্কস আর নম্বর অফ স্টুডেন্ট দিয়া থাকিব, এইখানে আমি ক্যালকুলেশন করব। আচ্ছা, এটা 20, 30, 40, 50, 60, 70 এই মার্কস কিনির এটার পর এটার কি ডিফারেন্স 10 ডিফারেন্স আছে, তার মানে কি একটা সিকুয়েন্সত আছে, রাইট? গতিকে যদি এনেকুৱা একটা সিকুয়েন্সত থাকে, কোনো গ্রুপত না থাকে, আর ইন্ডিভিজুয়াল মার্কস যেটো আমি পাইছিল কোনোবাটো 15, কোনোবাটো 20, কোনোবাটো 10, কোনোবাটো 30, তাত কিন্তু কোনো সিকুয়েন্স নাই। ইয়াতে কি আছে, একটা সিকুয়েন্স আছে, তাত কি নাছিলে ফ্ৰিকুৱেঞ্চি নাছিলে, ইয়াত কি আছে ফ্ৰিকুৱেঞ্চি আছে, ডিফাৰেঞ্চটো গম পালানে? গতিকে আমাক এইখিনি বস্তু দিয়া থাকিব, ৰাইট? আমাক এইখিনি বস্তু দিয়া থাকিব, দি পেলাই যেনেকৈ কুৱেশ্যনটো ক'ব যে ফ্ৰম দ্য ফলোয়িং ডাটা কেলকুলেট মিন। অ'কে, আমি তেতিয়া গম পাই যাম যিটো ডিস্ক্ৰিট ছিৰিজ, আৰু ডিস্ক্ৰিট ছিৰিজ বুলি গম নাপালেও যদি অন্তত এই ফৰ্মুলাটো মনত ৰাখিব পৰা যায়, জাষ্ট মানে মই ক'লোঁ যদি ফৰ্মুলাটো মনত ৰাখিব পৰা যায় এনেকুৱা ডাটা হ'লে এইটো কি ডাটা, ধৰা তুমি নামটো পাহৰি গ'লা, ডাজ নট মেটাৰ, সেইটোৱে আমাক কোনো হেম্পাৰ নকৰে, ৰাইট? তেতিয়াহ'লে ষ্টেটিষ্টিক্সৰ এটা নিয়ম মই কৈ দিছোঁ সদায়, এই যে টেবুলটো মই বনাইছোঁ, এটা কুৱেশ্যন হ'ব যে ছাৰ আপুনি এক্স আৰু এফটো দিয়া আছে, মাৰ্কছ আৰু নম্বৰ অফ ষ্টুডেণ্ট দিয়া আছে, কিন্তু আপুনি আৰু এফ এক্স এইটো যে ওলালে কিয়, এইটো কিয় কথাটোৰ উত্তৰ আমাক ফৰ্মুলাটোৱে দিব। যেতিয়া নেকি আমি ফৰ্মুলাটো মানে চাম যে এইটো মিন এক্স বাৰ, মানে এইটো এক্স বাৰ বুলি কয়, মিন মানে চামেশ্যন এফ এক্স, এইটো চামেশ্যন বুলি কয় দেই, এইটো চামেশ্যন, তাৰমানে ছিগমা এটা হেৰি আছে, তাক চামেশ্যন মানে এইটো থকা মানে গোটেইটোৰ যোগফল বুজায়, ৰাইট? আৰু এনটো হ'ল কি, হ্যাঁ, নম্বৰ অফ ফ্ৰিকুৱেঞ্চি, টোটেল নম্বৰ অফ ফ্ৰিকুৱেঞ্চি। এতিয়া ইয়াত যিহেতু ফৰ্মুলাটো চামেশ্যন এফ এক্স, তাৰমানে কি এফৰ লগত এক্স পূৰণ কৰি সেইখিনি যোগ কৰিব লাগিব, গতিকে আমি টেবুলটো এনেকৈ বনাব লাগিব, হ্যাঁ, এক্স আছে, এফ আছে, এইখিনি দিয়া থাকিব। আমি কি কৰিছোঁ, চিম্পলি এফ আৰু এক্সক পূৰণ কৰিছোঁ, 20 × 8 কিমান 160, দেন 30 × 12 360, 40 × 20 800, এনেকৈ আমি গোটেইখিনি পূৰণ কৰিছোঁ। পূৰণটো কেনেকৈ কৰিছোঁ সেইটো আৰু মই হায়াৰ ছেকেণ্ডেৰী বা ডিগ্ৰী লেভেলৰ ষ্টুডেণ্টক নক'লেও হ'ব বুলি মই চিয়'ৰ। অ'কে, এতিয়া এই গোটেইখিনি যোগ কৰিলোঁ, কৰিলে কিমান হ'ল, কিমান হ'ব 60 হ'ল। অ'কে, আৰু এইখিনি গোটেইখিনি যোগ কৰিলোঁ, যোগ কৰোঁতে কিমান হ'ল 2460। যদি এতিয়া এইখিনি হ'ল, এতিয়া আমাৰ ফৰ্মুলাটো আছে ইয়াতে মিন ইটো কি হ'ল চামেশ্যন এফ এক্স, ইয়াতে আমি চাওঁ চামেশ্যন এফ এক্স কিমান আছে 2460, আমি 2460 বহালোঁ।
মই আগতে পাতি দিছো এই কারণে যে ভিডিওটো খুব দীঘল করাটো মানে আর কি তোমালোকর বোর লাগিব মই বোর হৈ যাম গতিকে অলপ শর্টকাট মই কথাখিনি ধুনিয়াকে বুঝাই আছো আর মই শিওর তোমালোকে বুঝি পাবা খালি ধৈর্য ধরি গোটেই ভিডিওটো চাবা ওকে দশ মিনিট বা বিশ মিনিট হব পারে না জানো কিমান সময় হব ঠিক আছে আচ্ছা আমি আগবাড়ো গতিকে সামেশন এফ এক্স টু হল 2460 একদম বহালো আর এন কিমান এন হল 60 ইয়াতে দিয়াই আছে গতিকে এইখিনি ডিভাইড করলে কি হব 41 এটো হল কি মিন তাহলে এই ডাটাখিনি এভারেজ হল 41 হেন্স দা এভারেজ মার্কস ইজ 41 যেহেতু ইয়াতে মার্কস দিয়া আছে গতিকে আমি ইয়াতে এটো এনেকে লিখিব লাগিব গতিকে এভারেজ মার্কসটো কিমান 41 মই আগতে কৈছো মিন মানে এভারেজ ইয়াতে মানে কি বিভিন্ন ধরনের এই এভারেজ মানে এটা এভারেজতে আমি নোৱাৰিম এটা যে মই লিখিলো ডাইরেক্ট মেথড ডিসক্রিট সিরিজ ইয়ার কিছু কথা আছে ডাটার উপর বেস করি করি আমি পাম আরো তিন চারি ধরনের পাম মিনে আমি আরো তিন চারি ধরনের পাম গতিকে আমি চাও এটা এটাকে নেক্সট কি হব পারে নেক্সট আছে ক্যালকুলেশন অফ এরিথমেটিক মিন ডিসক্রিট সিরিজ যে হয় এজুম মিন মেথড এজুম মানে কিবা এটা ধরি লওয়া ওকে ধরি লওয়াই পেলে আমি কি করিম এতে আমি মিনটো উলাম আগর মেথডতকে এইটো মেথড অল সহজ কেনেকে আমি চাও সহজ হোক টান হোক পরীক্ষাত আহিলে আমি এটা করব লাগিব ওকে বাই এনি মিনস ইয়াতে এইখানে আগর ডাটাখিনি আছে এইখানে ডাটা আগর ডাটাখিনি আছে এতে আমি ইয়ার পৰা কি করব লাগে মিন উলাব লাগে আর পদ্ধতিটো কি এজুম মিন মেথড তোমালোক কেতিয়াবা ধরে দিব পারে উইথ দ্য হেল্প অফ এজুম মিন মেথড ক্যালকুলেট দ্য মিন ফ্রম দ্য ফলোয়িং ডাটা ওকে বা ফলোয়িং ফিগার এতিয়া আমি এইখানের পৰা আমি কি করিম প্রথমতে আমি চাম যে আমার মনত রাখব লাগিব ফর্মুলাটো কি তোমালোকে এই ফর্মুলাটো মনত রাখিব কারণ এতিয়া মই এটা এটাকে দেখাই দি আছো এটো কি হব ভেরি ইজি যে লাগি আছে কিন্তু যেতিয়া নেকি এটার পিছত এটাকে যাই থাকিম সেন্ট্রাল টেন্ডেন্সি যেতিয়া গোটেইখিনি পাম মিন মিডিয়ান মোড বিভিন্ন ক্যাটাগরির মানে অঙ্ক তেতিয়া কি হব গোটেইবিলাকে যাই পেলাই মানে কি হব প্রবলেম ক্রিয়েট করব গতিকে তোমালোকে কি করিবা এই যে ফর্মুলাবিলাক ধুনিয়াকে লিখিবা লিখি পেলাই পড়ার টেবিলর আগত ধুনিয়াকে একটা কাগজত হ্যাঁ ইয়াতে মানে আঠা লগা থৈ দিবা পড়িব বহুতে এবার চালা ভাল লগা নাই তেতিয়া একবার চালা পড়ি পেলাই উঠিলা তেতিয়া একবার চাই আহিলা ঠিক আছে এটা ইন্টারভেলত যেতিয়া মন যায় অলপ অলপকে চালা আর যেতিয়া এনে ফ্রি থাকা তুমি ফর্মুলাটো অলপ অলপকে লিখি থাকিলা ইয়ার বাহিরে কিন্তু ফর্মুলা মনত রাখার কারণে জটিল হব রাইট এতিয়া ফর্মুলাটো হল এ প্লাস সামেশন এফ ডি বাই এন এইটো ফর্মুলা কি কি বুলি কলো এ প্লাস সামেশন এফ ডি বাই এন এতিয়া আমি সামেশন এফ ডি মানে আমি এফ ডি বনাব লাগিব এফ ডি পূরণ করব লাগিব যোগ করব লাগিব এতিয়া এফ ডি কেনেকে পাম এফ এর লগত ডি পূরণ করিলে গতিকে আমি প্রথমতে ডি উলাব লাগিব রাইট প্রথমতে আমি ডি উলাব লাগিব তারপরে আমি এই এফ এর লগত ডি যেতিয়া পূরণ করিম আমি এফ ডি পাম এতিয়া এজুম মিন বুলি যে কৈছে ইয়ার কথাটো কি ইয়ার কিন্তু আমি যে কোনো একটা নম্বর আমি এজুম মিন হিসাবে ধরে লব পারো একো প্রবলেম নহয় প্রবলেম এটা হব কত প্রবলেমটো হব সাপোজ মই ধরেছো কিমান 40 ইয়ার মই প্রথম নিয়মটো কই দিছো কি করিব লাগে এই যেবিলাক ডাটা থাকে তারে একদম মাজর ডাটাটো ধরিব পারিলে কি হব মাজর ফিগারটো যদি আমি এজুম মিন হিসাবে ধরে লো তেতিয়া আমার কারণে কি হব অঙ্কটো করতে সুবিধা হব আর যদি আমি এই 20 ধরো 70 ধরো তথাপি কিন্তু আমার ইয়ার যেটা রিজাল্ট হব এই রিজাল্ট একটাই হব তোমাকে ঘর প্র্যাকটিস করে সাবা মই 40 ধরি বলে করেছো তবে 40 ধরিব পড়া 50 ধরিব পড়া দুইটাই মানে মাঝতে আছে যেহেতু এটো পেয়ারত আছে ছটা নাম্বার আছে গতিকে 40 আর 50 দুইটাই মাঝতে আছে দেই গতিকে আমি কি করি আমি মই ধরা 40 ধরিলো ঠিক আছে তোমালোকে 50 ধরি সাবো পড়া 60 70 একবার ঘর প্র্যাকটিস করিবা ভাল হব তেতিয়া সাবা যে ইয়াতে রিজাল্ট একে হলো একদম 100% গ্যারান্টি ওকে এতিয়া আমি হও যদি এজুম মিন 40 হয় ইয়াতে ডি ভ্যালু আমি উলাব লাগে ডির ভ্যালুটো উলার নিয়মটো কি এই এক্স যেটো আছে এক্সৰ পৰা কি কৰিব লাগে এই এজুম মিন যেটো আছে 40 এটো মাইনাস কৰিব লাগে গতিকে 20ৰ পৰা মাইনাস 40 কিমান হ'ব মাইনাস 20 রাইট 30ৰ পৰা মাইনাস যদি 40 কৰো মাইনাস 10 40ৰ পৰা 40 বিয়োগ কৰিলে 0 50ৰ পৰা 40 মাইনাস কৰিলে 10 60ৰ পৰা 40 মাইনাস কৰিলে 20 70ৰ পৰা 40 মাইনাস কৰিলে 30 পাই গলো আমি কি পাই গলো ডি পাই গলো ডিটো কেনেকে ওলাই এই ভ্যালু কেটাৰ পৰা হ্যাঁ এই 40টো যদি আমি সাপোজ 40 লোৱা নাই সে ফর এক্সাম্পল 20 ললো তেতিয়া 20 এখানে 0 হব
তাৰপিছত কি হ'ব এটো 10 হ'ব 20 30 40 50 এনেক হ'ব আৰু এই ফিগাৰটো মানে কি হ'ব আল্টিমেটলি বহুত বাঢ়ি যাব তোমালোকে কৰিলে গম পাবা ওকে এনিৱে আমি এটা ডি পালো ডিৰ পিছত এটা এফ ডি এফ টু ইয়াত আছে হয় এফ টু আছে আৰু আছে ডি টু আছে গতিকে এফৰ লগত ডি যেতিয়া মাল্টিপ্লাই কৰিম এইট আৰু 20 প্লাছে মাইনাছে মাইনাছ 160 12 আৰু 10 120 প্লাছে মাইনাছে মাইনাছ 20 ইনটু 0 0 10 10 10 10 যা 100 620 যা 120 430 যা 120 বুঝি পালা এতিয়া গুটেখিনি যদি প্লাছ কৰিম তেতিয়া এটো কি হ'ব এফ ডি টো গুটেখিনি প্লাছ কৰিলে হ'ব কি সামেশন এফ ডি রাইট এতিয়া ইয়াতে 60 কেনেকে হ'ল এই মাইনাস কেনে একেলগতে যোগ কৰি লবা আৰু এইখিনি একেলগতে যোগ কৰি লবা লৈ পালা যিটো ডাঙৰ হ'ব সেইটোৰ পৰা সৰুটো বিয়োগ কৰি দিবা যিটো সিম্বল থাকিব এইটো যেতিয়া ডাঙৰ হ'ব হ্যাঁ এইটো হ'ব 240 340 আৰু এইটো কিমান হ'ব এইটো হ'ব ধৰা 280 গতিকে 340 কৰি 280 মাইনাস কৰিলে 60 হৈ গ'ল এতিয়া 60 থাকি গ'ল এফ ডি সামেশন এফ ডি এইটো মানে মই টাইপ কৰি ওলাব নোৱাৰোঁ গতিকে মই হাতেৰে লিখিছোঁ অ'কে এতিয়া আমাৰ ফৰ্মুলাটো হ'ল কি এক্স বাৰ মিন মিনটো কথা এক্স বাৰ বুলি কয় এক্স বাৰ ইজুকুৱেল এ প্লাছ সামেশন এফ ডি বাই এন ইজুকুৱেল এ কিমান এ হ'ল 40 40 প্লাছ সামেশন এফ ডি হ'ল 60 এন হ'ল 60 গতিকে এইটো কিমান হ'ব 40 প্লাস এটো কাটি গল কিমান থাকিল 1 1 ইজুকুৱেল 41 আগৰটোৰ রিজাল্ট কিমান ওলাইছিল 41 গতিকে একেবাৰে মিলি আছে রাইট আমি যেতিয়া নেক্সটটো চাও নেক্সটটো লৈ আহোঁ এটো ক্যালকুলেশন অফ এরিথমেটিক মেইন ফ্রম দা গ্রুপ ডাটা এটো কয় হেলজি গ্রুপ ডাটা মই যে কৈছিলোঁ ইন্ডিভিজুয়াল আছে ডিসক্রিট আছে আৰু কি আছে গ্রুপ আছে এবাৰ আমি চাও গ্রুপ ডাটাটোৰ মানে সিম্পটমটো কি এটা গ্রুপত থাকিব প্রথম তো ইন্ডিভিজুয়াল এটা লগত এটা কোনো লিংক আছিল কোনোবাটো 5 আছিল কোনো 20 আছিল কোনো 90 আছিল ওকে কোনো মানে কোনো একো ধৰণৰ মানে কোনো তাতে কোনো কি নাছিল কোনো ধৰণৰ কোনো সিকোয়েন্স নাছিল ডিসক্রিট সিরিজত আমি কি পাইছিলো এটা সিকোয়েন্সত হয় তাতে কোনো গ্রুপ নাই ইয়াতে কিন্তু গ্রুপ আছে এটো গ্রুপটো কি 0 পৰা 10 এটা গ্রুপ 10 টু 20 এটা গ্রুপ 20 পৰা 30 এটা এনেকৈ এটা গ্রুপত যেতিয়া থাকিব তাকে আমি কন্টিনিউয়াস সিরিজ বুলি ক'ব পাৰো আৰু গ্রুপ ডাটা বুলিও আমি ক'ব পাৰো রাইট ইয়াৰ ক্ষেত্ৰত কি হ'ব যদি আমাৰ এইখিনি আমাক দিয়া থাকিব তাই এইখিনি আমাক দিয়া থাকিব এটা ইয়াৰ পৰা আমি কি কি ওলাব লাগিব মিন মিনৰ ডেফিনিশনটো সামেশন এফ এক্স বাই এন এটো ডাইৰেক্ট মেথড ডাইৰেক্ট মেথডটো মানে কি অলপ অংকবিলাক অলপ সেই নাম্বাৰবিলাক বেছি হ'ব কিন্তু আমি খুব চমুকৈ কৰিব পাৰোঁ যিটো আমাৰ আহে পৰীক্ষাত আমি সেইটোৱে কৰিব লাগিব ৰাইট এতিয়া মিন মিন ইজ ইকুৱেল সামেশন এফ এক্স প্ৰথমতে মই কৈছোঁ আকৌ কৈ আছোঁ যেতিয়া তুমি ষ্টেটিষ্টিক্স কৰিবা সদায় হ্যাঁ কি দিব লাগিব প্রথমতে ফর্মুলাটো পাতিব লাগিব ফর্মুলায় কৈ দিব যে টেবিলটো কি হ'ব তুমি টেবুল বনাই পেলাই যদি কৰা তোমাৰ উল্টা হ'ব রাইট গতিকে তুমি প্রথমতে ফর্মুলাটো পাতি ল'লা ইয়াতে কি আছে সামেশন এফ এক্স তাৰ মানে এফৰ লগত এক্স পূৰণ হ'ব আৰু কি হ'ব এফৰ লগত এক্স পূৰণ হৈ গোটেইখিনি কি হ'ব যোগ হ'ব এই সামেশন আৰু ইয়াতে এন থাকিব রাইট গতিকে চোৱা এতিয়া আমি এক্স মানে মিড ভেলু কিছুমান কিতাপত বা কিছুমান ঠাইত কোনোবা এম বুলি লিখিব পাৰে মই ক'ৰবাত হয়তো লিখিছোঁ গতিকে এইটো যে নহওক ইউ মে টেক ইট এজ এক্স এক্স এজ মিন মিড ভেলু অৰ এম এইটোত কোনো প্ৰব্লেম নহয় এতিয়া ইয়াৰ মিড ভেলু মানে কি হ'ল মিড ভেলু কুৱেশ্যন হ'ব এইটো হ'ল এই যিটো ক্লাছ ইণ্টাৰভেল এই মিড ভেলুটো উলিওৱাৰ নিয়মটো কি এনে আমি পালোঁ যে জিৰ' আৰু টেনৰ মাজত ফাইভ হয় কিন্তু নিয়মমতে যদি আমি কৰিব যাওঁ কি হ'ব 0 প্লাস 10 বাই 2 তাহলে 10 বাই 2 ইজ ইকুয়াল 5 ঠিক আছে ঠিক তেনেকে 10 আর 20 যোগ করলে কি হবে 30 30 বাই 2 ইজ ইকুয়াল কি হবে 15 গুটেখিনি তেনেকে হিসাব করিব না লাগে কি করিবা যেহেতু ক্লাস ইন্টারভেল তো একই আছে মাইন্ড ইট যেহেতু ক্লাস ইন্টারভেল তো একই আছে আমি দুটা উলাই লৈছো দুটা কিমান ডিফারেন্স হল 10 এতিয়া তুমি চকু মুদি পেলাই 10 ডিফারেন্সত বাকিখিনি লিখি যোৱা চাবা কেনেকে ইয়াৰ পৰা ইয়ালৈকে 10 ডিফারেন্স গতিকে 15 লগত 10 যোগ কৰিলে 25 25 লগত 10 যোগ কৰিলে 35 দেন 35 45 55 10 10 কে বাঢ়ি পেলাই আৰু এই পেলাই চাবলৈ দৰকাৰে নাই এইটো প্লাছ চাছ কৰিব কোনো দৰকাৰ নাই দুটা ফিগাৰ খালি ওলাই লবা ওলাই লৈ পেলা কিন্তু কথা আছে দেই ইয়াতে কথাটো হ'ল এই ক্লাছ ইণ্টাৰভেলটো কিন্তু ইকুৱেল থাকিব লাগিব ৰাইট
যেতিয়া ইকুয়াল থাকিব তেতিয়া আমি এইটো ফৰ্মুলাত আমি কৰি দিব পাৰিম দুটা ভ্যালু উলিওৱাৰ পিছত এই দুটা ভ্যালুৰ মাজত যে ডিফারেন্স হ'ব সেই ডিফারেন্সটো প্লাস 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 কৰি থাকিলে বাস হৈ গ'ল গতিকে আমি মিড ভ্যালু কেনেকৈ উলালো ক্লিয়াৰ ক্লিয়াৰ হ'ব লাগিব নেক্সট এতিয়া আহিল এটো f আৰু এটো x সিম্পল কথা f x যেটো আছে f x মানে f ইনটু x a b যেনেকে a b মানে a ইনটু b ঠিক তেনেকে f x মানে f ইনটু x গতিকে এই দুটা পূৰণ কৰিলো হ্যাঁ 5 5 যে 25 10 ক 15 ত পূৰণ কৰিলে 150 25 25 650 30 35 1050 এনে গোটেইখিনি পূৰণ কৰি পেলাই যেহেতু সামেশন আমি প্লাস কৰিব লাগিব ইয়াতে সামেশন শব্দটো আছে গতিকে আমি এটো প্লাস কৰি দিলো হ্যাঁ 3300 কাহিনী খতম এতিয়া ফৰ্মুলাত বহাই দিয়া এটো কিমান আছে সামেশন এফ এক্স মানে 3300 বাই এটো হল 100 কিমান হ'ব এটো কাটি দিয়া এটো কাটি দিয়া কিমান হ'ল 33 दिगदारी लगे मोर कथा अलग फास्ट से तुम्हें भिडिओ अलग हेरी कर लबा पज कर लबा चाह लबा कथा दुबार मान रिपीट कर एकदम धुनिया के बुझी पा एक बाकी नाथक मैं श्योर तुम लोग बुझी पा लगे नाइट नेक्स्ट टाइम चाहूँ कैलकुलेशन ऑफ एरिथमेटिक मीन फ्रॉम ग्रुप डाटा इतने कि प्रथम तो आज डायरेक्ट मेथड ইয়াতে কাহিনীটো কি শর্টকাট মেথড এটো থাকিব দে গতিকে ইয়াতে চোৱা ফৰ্মুলাটো কিন্তু একেটাই ফৰ্মুলা ইজ দ্য সেম কিন্তু ইয়াৰ শর্টকাট মেথড মানে ইয়াৰ মেথডটো আমাৰ অলপ বেলেগ হ'ল গতিকে আমি আমি কি কৰিম এখিনি মই মুছি লওঁ আমি কি কৰিম এটো আছিলে এন আমি এতিয়া চাওঁ এইখিনি বস্তু আমাক দিয়া থাকিব আকৌ মই কৈ দিছোঁ এইখিনি দিয়া থাকিব মই যদি আৰু ইয়াৰ লগত এইখিনি কৰি থাকোঁ গতিকে কি হ'ব বহুত বহুত দীঘল হৈ যাব আৰু তোমালোকে বৰ হৈ যাবা গতিকে এইখিনি মই কৰি ৰাখিছোঁ তোমালোকক মই ধুনীয়াকৈ বুজাবৰ কাৰণে অ'কে মিড ভ্যালু কেনেকৈ ওলায় আমি আগতেও কৈছোঁ ৰাইট গতিকে এইটো আৰু ক'বলৈ নাই এতিয়া ইয়াতে আহিল ইয়াতে আহিব কি এতিয়া এই মিড ভ্যালুটোৰ পৰা শ্বৰ্টকাট মেথডত আগতে যে আমি এজিউম মিন লৈছিলোঁ মানে ধৰি লোৱা মিন আমি এইবাৰ এজিউম মিন কিমান লৈছোঁ এজিউম মিনটোত সদায় এটা এ বুলি লিখি থবা তেতিয়া হলে কি হ'ব বস্তুটো ডিমার্কেট হৈ থাকিব আৰু বুজিবলৈ মানে প্ৰবলেম নহ'ব আৰু তুমি মানে ভুল নহয় তেতিয়া দেই এ কোনোবা এ এম লিখে কোনোবা এ লিখে যেনেকৈ লিখে তুমি এটা ডাক দি থ'ব পৰা ঘূৰণীয়া কৰি লেট মিন এজুম আকৌ কৈছোঁ এইটো তুমি 35 ল'ব পৰা 25 ল'ব পৰা 15 ল'ব পৰা 5 ল'ব পৰা যোনটো নোলোৱা এজুম মিন কি হ'ব উত্তৰটো একেই হ'ব কষ্ট কম বেছি হ'ব গতিকে আমি 35 ল'লোঁ এতিয়া এইটো কি কি কৰিব লাগে ডি ওলাব লাগে ডি ফৰ্মুলাটো কি এমৰ পৰা 35 টো মাইনাছ কৰিব লাগে এতিয়া 5ৰ পৰা 35 মাইনাছ কৰিলে -30 15ৰ পৰা 35 মাইনাছ কৰিলে 20 25ৰ পৰা 10 35 -35 0 45 -35 10 55 -35 20 এটো আৰু ইমান বুজাবলৈ নাই এতিয়া আহি গ'ল এফ ডি দেট মিনস এইটো যিটো এফ এফৰ লগত কি হ'ব ডি পূৰণ হ'ব এফ ডি মানে এফ ইনটু ডি এইখিনি 5 × 30 প্লাস এ মাইনাস এ মাইনাস 150 ঠিক তেনেকে এই নাম্বার মার্কসখিনি আমি পাই যাম কিমান পালো সামেশন এফ ডি 200 এতিয়া ফর্মুলাত বহাই দিয়া এ মানে এজিউম মিন কিমান 35 এজিউম মিন 35 প্লাস সামেশন এফ ডি কিমান 200 200 এন কিমান 100 এইটো কাটি গল এইটো কাটি গল কিমান থাকিল 35 প্লাস 2 তার মানে 37 ক্লিয়ার মই শিওর তোমালোকে বুঝি পাইছা আৰু যদি কিবা থাকে হ্যাঁ মোর চ্যানেলত তোমালোকে কমেন্ট কৰিবা অকে কিবা থাকিলে মোক কবা দরকার হলে মই ফোন নম্বর দি দিম রাইট নেক্সট আহিলে দিস ইজ আই থিংক লাস্ট ওয়ান স্টেট ডেভিয়েশন মেথড নাও ইয়াৰ পিছত আৰু এটা আছে ইয়াতে আকৌ কি ক্যালকুলেশন অফ এরিথমেটিক মিন গ্রুপ ডাটাৰ পৰা ইয়াৰ কাহিনীটো কি আগতো আছিলে হ্যাঁ এজিউম মিন মেথড এবারে এটা হল কি স্টেপ ডেভিয়েশন মেথড স্টেপ স্টেপ করে আমি এটার পর একটা ডেভিয়েট করব মানে পার্থক্য লই পেলে আমি করব লাগিব সেখানে তা কি কয় স্টেপ ডেভিয়েশন মেথড ইয়াতো কাহিনীটো এখিনি দিয়া থাকিব এখিনি পর একটা কষ্ট করব যে ইয়ার পর স্টেপ ডেভিয়েশন মেথড অ্যাপ্লাইং স্টেপ ডেভিয়েশন মেথড ক্যালকুলেট মিন ফ্রম দ্য ফলোইং ডাটা হ্যাঁ গতিকে এখিনি আমার দিয়া থাকিব মিড ভ্যালু কেনেকে ওলায় আর এটা আমার কবলৈ নাই রাইট মিড ভ্যালু কেনেকে ওলায় আমি জানো এতিয়া এই ডি যেটো কেনেকে ওলায় ডি টো কেনেকে ওলায় এটো আমি জানো
কিন্তু ইয়াতে এটা বস্তু আছে, এইটো কমন ফ্যাক্টর বলি কয় 10। এই স্টেট ডিভিশন মেথড করার কারণটো এইটোয়ে, এই ভ্যালুটো মানে কমাই ললে কি হয়, এক লাইন বেশি হব, এটা কলম বেশি হব, কিন্তু সহজ হব। কেনে চাবা দেই, ইয়াতে কি করব, ধুনিয়া একটা টেকনিক আছে। আমি কি ললো, এজিউম মিন কিমান ললো, 35। এতিয়া কি করব লাগিব, এম মাইনাস 35, আমি এই যে মই কৈছিলো মিড ভ্যালু কেতিয়াবা এম হব কেতিয়াবা এক্স হব পারে, এইটো স্ট্যাটিস্টিক্যাল মেথড, ইয়াতে কোনো প্রবলেম নাই। তুমি যদি তোমার নামৰ ধৰা, তোমার নাম কিবা পবন, তুমি পি দিয়া ইয়াতে, হ্যাঁ পি টু কারেক্ট হব। ওকে, এতিয়া এই মিড ভ্যালু আমি এখানে উলাই ললো, লৈ পেলাই কি করলো, এম মাইনাস 35, 5 মাইনাস 35 ইজ ইকুয়াল, হ্যাঁ 35 মাইনাস 5 মাইনাস 35 ইজ ইকুয়াল কিমান হব, 30। ইয়াতে কি আছে, কমন ফ্যাক্টর কি আছে, 10, এটো দি 10 দি ডিভাইড করিব লাগিব, তার মানে কি হব, 3। বুঝি পাইছেনে কথাটো, আকো মই কৈছো 5 ৰ পৰা 35 মাইনাস কৰিলে হব 30, 5 মাইনাস 30, সৰি এটো মাইনাস 30, মাইনাস 30 10 দি ডিভাইড কৰিলে মাইনাস 3, সৰি সৰি এটো মাইনাস হব লাগে, বুঝি পাইছা। এতিয়া সোৱা টেকনিক টু কি, তুমি কেনেকৈ কৰিবা, যেতিয়া এনেকে এটা নির্দিষ্ট ইন্টারভেলত, সরি যেতিয়া এটা নির্দিষ্ট ইন্টারভেলত থাকিব নহয়, তেতিয়া কি কৰিবা, এই যেটো এজিউম মিন, এজিউম মিনৰ ঠিক পুনে পুনে 35 মাইনাস 35 ডিভাইডেড বাই 10 জিরো হব না, এইটো 35 এর পর আমি 35 মাইনাস করব, 35 মাইনাস 35 ইজ ইকুয়াল জিরো, জিরো বাই সামথিং 10 অর 20 অর 1000 কি হব, জিরো হব। গতি তুমি ইয়াতে প্রথমতে একটা লাড্ডু বহাই ললা, গণেশর লাড্ডুটো ইয়াতে বহাই ললা জিরো, ওকে পুনে পুনে জিরোটা বহাই ললা, লই পেলাই এবার তুমি চকু মুদি পেলাই কি করিবা, উপরের ফলে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 আর থাকলে মাইনাস 4 মাইনাস 5 মাইনাস 6 এনেকে যাই থাকিব, তলর ফলে প্লাস 1 প্লাস 2 প্লাস ফলে প্লাস 2 নিদিলেও হয়, সেখানে মই দিয়া নাই, হ্যাঁ তোমার যদি ভাল না লাগে দিব পারা, কিন্তু নিদিলে কোনো ভুল নহয়, ঠিক আছে। জিরোর তলর ফলে প্লাস 1 প্লাস 2 প্লাস 3 যেমন যদি আর বাড়ি থাকে, আর উপরের ফলে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3, একু চিন্তা করবলে নাই, মই এটা করবলে দেখাইছো নহয়, এটি যদি মাইনাস 3 হয় এটা মাইনাস 2 হব, হবই লাগিব, তোমালোকে করে চাবা। গতি এইখানে এই যে মেথডটো, যে স্টেট ডিভিশন মেথড বলে এনে কোৱা নাই, এটা কলম বেশি হব পারে, কিন্তু এটা কলম বেশি হব পারে, কিন্তু কি হয়েছে, খুব ধুনিয়াকে বস্তুটা আমি সহজতে করব পাৰিম উইদাউট দ্য হেল্প অফ ক্যালকুলেটর, ক্যালকুলেটর থাকলেও ভুল হব পারে। এতিয়া চোৱা, এতিয়া ইয়াতে এফ ডি, ডি ডি হল এইটো আৰু এফ হল এইটো, এফৰ লগত ডি পূৰণ কৰিব লাগে, এইটো মই বারে বারে কৈ আছো, গতি এফ হল এইটো 5, 5 ৰ লগত মাইনাস 3 পূৰণ কৰিলে কিমান হব, মাইনাস 15, কেনেকৈ পূৰণ হ'ব, এইখিনি বাকীখিনি আমি কৰি ললো, কৰি পেলাই চোৱা সামেশ্যন এফ ডি কিমান ওলাইছে, অনলি 20, মাইনাস 20 দেই, মাইনাস 20, গতিকে আমাৰ এই হৰণ চৰণ কৰোঁতে ডিভাইড কৰোঁতে আমাৰ ইজি হ'ব নে নাই, আৰু নহ'লেও ইজি নহ'লেও কৰিব লাগিব, কাৰণ যদি আহে ষ্টেপ ডিভিশ্যন মেথড আমি এইটো কৰিব লাগিব, বাছ এইটোৱে কথা। এতিয়া আমাৰ ফৰ্মুলাটো হ'ল এ প্লাছ সামেশ্যন এফ ডি বাই এন ইনটু আই, এইটো আই বুলিও দিব পাৰা, চি বুলিও দিব পাৰা, ডাজ নট মেটাৰ। এতিয়া এজিউম মিন কিমান, এজিউম মিন কিমান, এজিউম মিন হল 35, হয় এজিউম মিন 35, সামেশন এফ ডি কিমান, মাইনাস 20, মাইনাস 20, এন হল কিমান, 100, হয় আর আই হল 10। এতিয়া ইয়াতে প্লাস আছে, ইয়াতে মাইনাস আছে, গতি তুমি অঙ্কটো প্রথমতে এনেকে পাতি লওয়া, প্লাসে মাইনাসে কি হব, সরি এটা মাইনাস হল, হ্যাঁ মাইনাস 20, 100 আর 10, এইটো জিরো কাটিব, এইটো জিরো কাটিব, এইটো জিরোর লগত এইটো জিরো কাটিব, কিমান থাকিল, 2 থাকিল, তার মানে 35 মাইনাস 2 ইজ ইকুয়াল 33 হল। আর লাস্ট একটা আছে, সেইটো চাবা অলপ স্টেপ ডিভিশন মেথডে হব, কিন্তু অলপমান কি আছে ইফাল ইফাল হব, কিয় হব মই কৈ আছো, চোৱা ক্যালকুলেট এরিথমেটিক মিন ফ্রম দ্য গ্রুপ ডাটা স্টেপ ডিভিশন মেথড আনইকুয়াল ক্লাস ইন্টারভেল, আগত কি আছিলে, ক্লাস ইন্টারভেল 10 আছিলে, ইকুয়াল আছিলে, যদি ক্লাস ইন্টারভেল তো আনইকুয়াল হব পারে, ইকুয়াল হব পারে, ইন দ্যাট কেস মিন টু আমি কেনে উলাব লাগিব, ফর্মুলাটো কি একটাই ফর্মুলা, কিন্তু অলপ ক্যালকুলেশন অলপ বেলেগ ধরনের করব লাগবে, এইখানে আমার দিয়া থাকিব, হয় আমি মিড ভ্যালু উলালো, রাইট ইয়াতে এজিউম মিন আমি কিমান ধরলো, যেহেতু 5টা আছে আমি 45 ধরলো এজিউম মিন, যিকোনো এটা ধরিব পারা, ইফালে সিফালে যেতে যাওয়া উপর ফলে বা তলর ফলে বেশি আহিবা, তেতিয়া কি হব, কষ্ট বেশি হব, আমি 45 ধরলো, ধরার পিছত সিম্পল কথা, এই 5 পৰা 45 মাইনাস করব লাগে, রাইট
কৰি পেলাই কি কৈছে এটো এটা কমন ফ্যাক্টৰ লৈছে 5 তাৰ মানে কমন ফ্যাক্টৰটো তুমি এনেকটা নাম্বাৰ দি লব লাগিব যিটো নাম্বাৰে দি এইখিনি মাইনাস কৰাৰ পিছত তুমি ডিভাইড কৰিব পাৰিবা ঠিক আছে হেতুকে কমন ফ্যাক্টৰ বুলি কয় আমি এটা কমন ফ্যাক্টৰ লৈ আমি বস্তুটো অলপ লাইট কৰিব পাৰো ভ্যালুটো অলপ লাইট কৰিব পাৰো এতিয়া 5 মাইনাস 45 ইজ ইকুৱেল কিমান হ্যাঁ 5 মানে 40 40 বাই 5 ইজ ইকুৱেল 8 মাইনাস যেহেতু আছে মাইনাস 8 হৈছে ঠিক তেনেকে 20 মাইনাস 45 কিমান 25 25 বাই 5 ইজ ইকুৱেল মাইনাস 5 এনেকে আমি গোটেইখিনি কৰি ললো দেই কৰি পেলাই আমি প্লাস কৰিলো মাইনাস কৰি পেলাই কিমান পালো এন ইজ ইকুৱেল 50 পালো ঠিক আছে সরি সরি এইটো 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 নহয় দেই সরি সরি এইটো এই আগৰ অংকটো আহি গৈছে হ্যাঁ এটা আমাৰ ইয়াতে ডি কোনো কাৰবাৰে নাই আমাৰ এফ ডি লাগে গতিকে আমি এন হল এইটো এন এইটো হ'ব এন সরি এইটো হ'ব এন কিমান হল এন কিমান 5 2 7 7 8 15 আছে 20 উকলিলে 2 3 4 5 1 6 হ্যাঁ पास हाथ हाथे पास पास दस दस बारह बाईस अठाईस तीस तीस नौ को ले पास आठ तेरह तेरह चौदह पंद्रह बीस बीस शून्य को ले दुई दुई दे चारि एक पाँच दुई दे चारि एक पाँच फिफ्टी हल इतना फिफ्टी हल एन हल फिफ्टी एतिया एफ डि करिलो आमी ए एफर लगत डि टू मल्टिप्लाई करिलो हाँ 5 8 যা 40 প্লাসে মানে সে মাইনাস এখিনি আমি বুঝি পালো এটো সামেশন এফ ডি হবো এটো কিমান হল 36 রাইট এতিয়া তুমি ইয়াতে বহাই দিয়া এজিউম মিন হল কিমান 45 প্লাস সামেশন এফ ডি হল মাইনাস 36 এটো মাইনাস 36 এন হল 50 আৰু কমন ফ্যাক্টৰ কিমান সি এটো হল কি 5 রাইট কমন ফ্যাক্টৰটো হল 5 এতিয়া সোৱা 45 प्लस माइनस 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 एटू थकिल 36 एटू हल 50 इनटू 5 5 दे एटू काटि दिया तुमन हबो 10 एटू दुयरे काटा 5 एटू काटा 18 राइट एते गय एटू किमान हबो 45 40 एटू हबो 45 माइनस 18 बाय 5 किमान हबो 18 बाय 5 होले 5 3 गुण 15 15 होतो 3.6 अर्थात 45 पर पड़ा 42 सॉरी 45 पर पड़ा हमें की माइनस करিব লাগিব 3.6 3.60 और 0 4 अभी ये तो কিমান আইব 5 মানে 4 1 41.40 এটো আইব 40 41.40 क्लियर এইখিনিয়ে হল কি আমার মোটামুটি হ্যাঁ দা প্রসিডিওর হাউ উই ক্যান ক্যালকুলেট মিন ফ্রম দা ডিফারেন্ট টাইপস অফ ডাটা অর স্ট্যাটিস্টিক্যাল ফিগার্স ওকে মই আশা করি তোমালোকে বুঝি পাইছা আর তোমালোকৰ কামত আহিব থ্যাংক ইউ ভেরি মাছ